নাতি কমলা কেমন আছো? তোরা একটু দোকান পর যা, মুই নাতির লাগে একটু পার্সোনাল কথা কম বুঝছো? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আপনার নাতির লাগে আপনি পার্সোনাল কথা কন, মোরা যায় একটু মাসি মারে মুগত, তার কাম কাজ নাই। যা 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 তোমারে মুই এত সুন্দর ভাবে দেখতে লাগছি যে তোমার এই বিয়ে করার মুই বিয়ে করবো আর কি। সেইদিন আল্লাহ মোর তোমার লগে জুরি কমি লাইছে। দেখেন নানা ভাই, আপনি কিন্তু সম্পর্কে আমার নানা লাগেন। এই গ্রামের ভিতরে সবাই জানে আপনি আমার নানা সম্পর্কে। এখন আপনি যে ধরনের কথা বলতেছেন বুঝছেন, এগুলো আসলে ঠিক না। আপনার বয়স আমার বয়স কখনো মেলে বলেন, এটা কেমনে হয়? ওরে হন কমলা, পুরুষের কোনো বয়স নাই, আশিতেও পুরুষ বুড়া নাই। পুরুষের বয়সে টইলি হয়, মোর তো টাহা পয়সা দন দৌলত ব্যাপার আছে। তুমি যদি মোর লোক বিয়ে বউ, জায়গা তো লেখকে দিমু, বাড়ি দুইটা করিয়ে দিমু, এসি লাগাই দিমু, সোনা গয়না দিয়ে হাজাই রাখমু, থাইল্যান্ড মালয়েশিয়া আমেরিকা মানে কুয়ে যে জায়গায় তুমি হানিমুন করতে যা হই যাও করামু, এসি এলা গাড়ি কিনে দেবো, তোমার জীবনে পাই টু পাই ইন টু পাই কি লাগবে ব্যাপাক মুই করে দেবো। আপনি কি আমার লোভ দিচ্ছেন? কিসের লোভ? মোর টাকা পয়সা আছে, হরমুখী তুমি তোমার বিয়ে করলে তুমিই তো খাবা। দেখেন এসব আমার দ্বারা হবে না, আপনি আর কারো দেখেন আর এগুলো হবে না। আপনি আপনার যতই সম্পত্তি থাকুক ততই লোভ দেন, কোনো লাভ নেই। আমি আসলে আপনার বিয়েটি ওসব কিছু করতে পারবো না, আপনি আমার নানা লাগেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা বুঝছেন। মোর বয়স কত? চব্বিশে পারা দিছি। বিয়ে তুমি তো বাবা দূরের কথা, তোমার বাপের মন তুমি বিয়ের লেগে রাজি রাখো, মোর চিন্তা ভুল করছো। মুই কি জিনিস দললে করি ফিনিশ, একবার দললে হে জিনিস আর সারি নিয়া বাইন্দে লই। হাক্কা ভাই, মাথা মাথা কি গরম হয়েছে? পানি দিতে হইবে? আচ্ছা দেই দেই, আচ্ছা ঠিক আছে। শরীরটা মনে ক্লান্ত মনে হইতেছে ভাই, এত চালাই ফেললে সোফার খাবি গেল স্যামরা, সাপার কাম সাপ। এবারে মনে করুন আমনের বিয়া, কেউ ঠেকাইতে পারবো না। বন্ধু করে গুলি মিস হইবো, আমনে বিয়া মিস হইবো, বিয়া মিস নাই। হাসিও হাসিও, আমনে বুঝতাছেন না? আল্লাহর কিরিয়া মুই জন্মের মতন খুশি হয়েছি। আর এই কথাটা আর একবার রিপিট করে গাই, কেউ কেমন সুন্দর কিনা, গোল গাছ এরা কিনা পরি দেখছেন জীবনে? পরি পরি তো দেখেন নাই, নাম তো শুনছেন সাদা, মানে যার কোনো তুলনা নাই পৃথিবীতে নাই। নামটা হইতাছে পরি, দেখতেও পরির মতো না, পরির চেয়ে সুন্দর, পরির চেয়ে সুন্দর। এবারে সুযোগটা বুঝতে পারছে, এখন ভাই
বুঝে নেই তো মাইয়ার ব্যাপার সবার আর পরীর মতো সুন্দর মাইয়া যা আরেকটা কথা ছিল না এই মাইয়া কিন্তু দেখবার জার লাগবে তো তারে নি আইরা ওইটা তো যাইতে দিব আমি বলতি আছি ভাই শুনেন না মাইয়া তো আপনারা দেখছি আমরা একটু পছন্দ করে ফলাইছে হ্যাঁ আর আমরা যদি মাইয়ার দেখেন ভাই মানে পছন্দ তো করবে না আপনি বলবেন যে এই মাইয়ার নানি আমি বাড়ি ফিরবো না মোর পছন্দ লাগবে না মাইয়া ইলি হইছে মোরে পছন্দ করছে মাইয়ার ধন্যবাদ তোমাকেও ধন্যবাদ মুই আলহামদুলিল্লাহ কবুল করো মুই রাজি এখন আচ্ছা ভাই এখন কবুল বলা দরকার না এটা আমরা ঘটনাস্থলে যাই পরে কবুল বলা নিয়ে আসো মেয়ে তার তো দেখতে হইব আগে হ্যাঁ এই পাত্রে দেখতে হইব না আমরা আগে পাত্রে যাত্রী দেখাই পরে মনে করে আমরা লাগা ফিটিং ফিটিং দেব এখন ভাই বুঝেনি তো মাইয়ার ব্যাপার সে কারণ মাইয়ার তো মনে করেন যে এই যুগের মাইয়া কিছু কেনাকাটির ব্যাপার আছে ব্যাপার আছে বুঝেনি তো মানে যে রামু মানে ওই বুঝেছি এটা আবার কি হইছে আর কি জিবা দাও বড়া জিবা দাও আমি তো এটাই কই আমিও এটাই কই আচ্ছা তো ভাই আমরা দেরি না করে আমরা কাজে লাগিয়ে পড়ি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আমরা কিন্তু বিদায় নিলাম কথা এটাই রইলো কোন কি দুই বছর আগে তো মায়ের দুধ খাইয়া হাইয়া দাঁত তো উঠে গেছে ও দেখ কোরহানে রাড়ি দুরি পাও নাই আপনার কি মাথা গরম হইছে ওই একটু পানি না 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 মুই কিন্তু খুশি খবর হই না মুই একটু ভালো লাগতে আছে খুশি হইছে না মানে খুশি হইছে দাঁত সব বাইরে গেছে হ্যাঁ তোর মধ্যে এক্ষুনি বিয়ে করা মুখ মোর তার থাহ ঠিক আছে ঠিক আছে যাও দেখ যাহ যা তো কি অবস্থা পরে জি ভালো ভালো আছেন না আপনারা তে ঠিক আছে তোর জোরে ইয়া ভাই উনি তো পাত্র তো মুই 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 আজকে সে কথা বলছিলাম না এটা সবারই রাগ থাকতে পারে রাগ থাকতে পারে পুরুষ লোকের সামনে আসেই না এ পর্যন্ত সকাল থেকে তারে না হলো 100 বার বোঝানোর পরে আমার যে পাশের বাড়ি চাষি এসে বুঝাইতেছে খালা বুঝাইছে বোঝানোর পরে রাজি হয়েছে এই জায়গায় আইব আমি কিন্তু সাপ সাপ কথা মানুষ জনে জনে কিন্তু ভাই আমার দেখানে ঠিক আছে তাহলে বসে আমি লই আমার আমরা
তো আপনি আপনাদের মধ্যে কে দেখবো একজনে দেয় না বুঝছেন না তুই দেখ একটা সমস্যা আছে সমস্যা হ্যাঁ তো আবার পরে যদি আবার আপনারা যদি আবার পেঁয়াজ ধরেন তাহলে দেখা হয়েছে তো না তাহলে এখন আমার বোনের একটু সালাম দাও সবাই দেখলাম আমার চোখ কখনো বাইশে একদম মানে একবারে কাপড়টা না সব পছন্দ ভাই শুভ কাজে দেরি করতে নাই দেরি করলে এটা অমঙ্গল হয় আর এমন পাত্র তো দেখছি নি পাবেন না কখনো কি থাইল্যান্ড আপনি মোর কি বড় ভাই হইবেন আপনি হইলে মুই হানিমুনে যাম চিন্তা করছেন মানে মানে সবারই নিয়ে যাবো আর কি মানে ও বউরা একা নিয়ে যাবো না পুরো ফ্যামিলি নিয়ে যাবো এত বড় মনের লুক আমার ভাই না এই জন্য পাত্র পছন্দ হয়েছে তাহলে চল দেরি না করে তাহলে আমরা জায়গা আমাদের সামনে শুক্রবার সময় নাই ঠিক আছে নাকি ব্যয় অন্ত হ্যাঁ আসতে গেল আসতে হলো ব্যয় ব্যয় সেটা জানো কিনা তুমি আমি জানি না দিনের মাঝে 50 বার কিন্তু পানি ঢালতে হবে ওর মাথা মনে করো পাপনাতে এ পর্যন্ত 3-4 বার পাঠানো হয়েছে ঠিক আছে এখন হাক্কার ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও তোমার বাবার ব্যাপারটা তোমাকে সামলাতে হবে দেখো এই জন্যই ভয় পাচ্ছি ওরা তো অনেক টাকা বাবাকে লোভ দেখিয়ে যদি কিছু করে ফেলে আর বাবা তো জানোই কেমন টাইপের লোক
জানি কিন্তু টাকা পয়সা দিয়ে তো আর সবকিছু হয় না ঠিক আছে তোমার বাবাকে বোঝাবা যে ওর মাথায় সমস্যা ঠিক আছে ওর লুক ভালো না ওর বয়স বেশি ওর ক্যারেক্টারের সমস্যা আছে এগুলো তুমি বোঝাবা আর হাক্কাবার দায়িত্ব আমার উপর ছেড়ে দাও আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তখন চেষ্টা করব চেষ্টা না সেটা তোমাকে করতে হবে কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি জানো না আমি কি তোমাকে কম ভালোবাসি তো বাসো এটা তো আমাদের দুজনকে যুদ্ধ করতে হবে যুদ্ধ করে আমাদের ভালোবাসাকে জয় করতে হবে তাই না আচ্ছা চলো আমরা বাসায় যাই কারণ আশেপাশে অনেক লোক আছে যদি দেখে বলাই তাহলে কিন্তু বিপদে পড়ে যাবো চলো চলে যাই বাসায় গিয়ে তারপর দেখি আচ্ছা চলো আসলে দেখেন প্রেম ভালোবাসা এগুলো আসলে আমার পছন্দ না বুঝছেন আমি এগুলো করিও না এইগুলা পছন্দ না তাহলে আসিবের সাথে দেখছি ঠিকই পছন্দ দেখেন আপনি মুখ সামলে কথা মুখ সামলে কি কথা বলবো আসিবের সাথে দেখি ঠিকই পছন্দ সবকিছুই চলতেছে কথা থাকতে পারে না আমার সাথে আসিবের সাথে আমি কি কম নাকি আসিবের সাথে কোন দিক দামি কম আমার কি নাই হ্যাঁ দেখেন আপনাকে যে বোঝাবে সে এখনো আসে নাই বুঝছেন কি বোঝাইবা দেখেন এগুলা আসলে আমাকে বলবেন না আমার দ্বারা এগুলা হবে না হবে না না শুধু আমাকে এগুলো বলতে পারেন না আচ্ছা ঠিক আছে আপনি থাকেন আমার কাজ আছে আমি যাই যাও তবে একটা কথা মনে রাখবা তুমি শুধু আমার একটা কথা মনে রাখবা বইলা দিলাম তোমারে যাও কত দূর যাবা মোল্লার দূর মসজিদ পর্যন্ত তোমার দরিদ আছে আমার পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে না চলতেছে চলতেছে ভাই চলতেছে চলুক কত আর চলবে আমরা কোনো চিন্তা করেন না সব ঠিকঠাক হয়ে যাবে হ্যাঁ এক সরি এক সরি এক সরি ঠিক হয়ে যাবে কোনো ঝামেলা নাই কোনো অসুবিধা নাই কোনো ঝামেলা আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম কেমন আছো মুই ভালো আছি সব সময় ভালো থাই কি হইছে কি কি ঝামেলা কি বললাম কি আর হইল কি কি বিয়ে করব না বিয়ে আর কফলে তোমার বাস দিছে কেডা আসিফ কি করছে আসিফ আমার লগে আসিফ কি করছে তোমার বিয়ার কথা বইলা আর নিজে ছেড়ে লগে টাঙ্কি মারে ছেড়ে লগে তার প্রেম এ মোর মাথা গরম হয়ে গেছে পানি দে পানি ডাল ভাই মাথা পানি ডাল মাথাটা ঠান্ডা করা কি অল্প ডালিস বেশি ডালিস না মেজাজ গরম হয়ে গেছে অল্প ডালিস আচ্ছা নিজে চোখকে দেখছি আমি গাছের আউলে থেকে আমি দেখছি দাঁড়াইয়া তারা দুজন প্রেম করতেছে কলবাগানের সঙ্গে কাছে তোমরা দুইজনে মিল্লা কমলারে মধ্যে বিয়ে দেবা কমলা খালি মোর আল্লাহর মুই কমলারে পছন্দ করি তোমরা দুইজনে মিলে এই গুটি চাইছে মোর কতরি টাকা নষ্ট করছো আর খাইছো এই একে একেটা আমার বুঝাই দেবা না হলে কমলার আইনে দিবা না হলে দুইজনের আড্ডি করে সব ভাঙ গেলাম তুমি বাঁচতে পারো যদি মোর একটা কথা হলো কি কথা এখনই আইবে এই জায়গায় যখনই আইবে আড্ডি গুড্ডি ঘুরা বানাই আলাই করে সমস্যা নাই বোতল দেয় বাইরে গেছে আমি
একটু দেরি হয়ে গেছে ভাই, তবে কিন্তু দেরি হয়েছে এটা কোনো সমস্যা নাই, আপনার লাগে কিন্তু একটা মাইয়া দেখেছি ভাই কি চারা, এটা ভাই কি করো মানে কি বল ভাই। মানে কি বুঝলাম না ব্যাপারটা। আর আপনি কি মনে করেন আমাকে বিয়ে করবেন? আপনার স্বপ্ন স্বপ্নই থাকবে, কোনোদিন সেটা পূরণ হবে না, কারণ আমি আপনাকে ভালোবাসি না। আপনি জাস্ট আমার নানার সমতুল আর কিচ্ছু না। গ্রামের একজন মানুষ হিসেবে আপনাকে যতটুকু সম্মান করা উচিত ঠিক ততটুকুই আপনাকে আমি করি, এর বেশি না। ও তুমি কইতেছ মোর আইনাতে মইতে চেহারা দেই না, মই আইনা মোর নাই চেহারা দেই না, তোমার বিয়ে হইলে হইবে তোমার দিয়ে মই মুখ দেখব। আপনার বয়সটা হিসাব করে দেখেন, আর আপনার তো বয়স অনেক হইছে, এখন আপনার বিয়ে করে কি প্রয়োজন আছে? কে বুড়ো বয়সে মোর যত্ন করবে কে, আদর যত্ন করবে কে, মই তো এখনো জুয়ান, কয় বছরের বুড়ো হইলে? আপনি যতই কাহিনী করেন যতই আসিফকে আটকে রাখেন আপনাকে আমি কোনোদিন ভালোবাসবো না, আপনাকে আমি বিয়েও করবো না, আপনি মনে রাখবেন এটা। আপনি কান খুলে শুনে রাখেন, যতই আপনি ওর পিছনে পড়ে থাকেন আপনাকে আমি কোনোদিন ভালোবাসতাম কোনোদিন না। কেন কি ভালোবাসতাম না? আমার না বলে হাত কেবারে বলে আমি আসিফকে ভালোবাসি, আর আজকে এই মুহূর্তে আমি আসিফকে নিয়ে বিয়ে করবো, পারলে আপনারা আটকান, যদি আপনারা কোনো কিছু করছেন না আইনের আশ্রয় নেবেন। আমরা দুজন দুজনের লাইন ধরি, আপনার মতো ভালো মানুষ থাকতে গরু রে বিয়ে করলো রতন বেড়া রতন ছেলে বেড়া দর্শক, আসসালামু আলাইকুম।
আমার নাম মোহাম্মদ বাদল শিকদার, ওরূপে বরিশালের বাদল। গাজীপুর মাওনায় আসছিলাম আমি কাজ করতে, রাজীব টিভি ইউটিউব চ্যানেল। সবার আগে ধন্যবাদ দিই আমি রাজীব সাহেবকে, সোহাগ ভাইয়াকে। তারপরে আমি ধন্যবাদ জানাই যে রাজীব টিভির যত কলা কৌশলী আছে তাদেরকে, এবং রাজীব টিভির যে টিমের যে ওয়ার্কার যারা আছে, মানে টিমের সবাই অসম্ভব ভালো অভিনয় করছে, ভালো কাজ করছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রাজীব টিভির কাজ করে খুব আনন্দ এবং শান্তি পেয়েছি। আশা করি রাজীব টিভি দেখবেন, আর রাজীব টিভিতে যারা এখন পর্যন্ত দেখতে পারেন নাই বা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই জরুরিভাবে সাবস্ক্রাইবটা করবেন। ভালো ভালো অনুষ্ঠান, ভালো ভালো নাটক, ভালো ভালো গান অবশ্যই আপনারা দেখবেন, আনন্দ পাবেন। ভালো হইলেও লাগবেন, খারাপ হইলেও লাগবেন। আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। প্লাস আর একটা সুখবর, সেটা যার কারণে আমরা এখানে আসি, যাদের কারণে সবাইকেই ধন্যবাদ। এবং এখানে আইসে আমি একজন খুব সুন্দর মনের মানুষ পেয়েছি, এবং ডিরেক্টর এই আমার ভাই, উনি কিছু বলবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা আমাদের অনেকগুলো ভিডিও দেখেছেন, আর যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই আমাদের রাজীব টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি। ধন্যবাদ সবাই, ধন্যবাদ।